নমস্কার বন্ধুরা, তোমরা যে WPSC এক্সাম আমাদের মাধ্যমিক পরীক্ষা ঘনিয়ে চলে এসেছে, আর 10 দিনের মধ্যে আমাদের পরীক্ষা হতে চলেছে। সেই জন্য এখন শেষ মুহূর্তে যেটা দরকার সেটা সব থেকে বেশি প্র্যাকটিস, এবং আমাদের জন্য সেই জন্য তোমাদের জন্য আমাদের চ্যানেলে নিয়ে আসা হয়েছে প্র্যাকটিসের, যাতে তোমাদের যত কিছু কোশ্চিন আছে, যত MCQ টাইপের কোশ্চিনগুলো আছে, বারবার প্র্যাকটিস হওয়াতে তোমাদের মাথার মশলে তোমরা যদি ভিডিওগুলোকে এক দুবার করে দেখতে থাকো, কিন্তু তোমাদের সমস্ত কোশ্চিনগুলো অটোমেটিকলি সমস্ত কোশ্চিনগুলো সেট হয়ে যাবে। তোমরা আগেকার ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো, কিন্তু প্লেলিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবে। আমরা আজকের কোশ্চিনগুলো আমরা দেখে নেবো, এক এক করে কোশ্চিনগুলো জেনে নেবো। এই সমস্ত কোশ্চিনগুলো কিন্তু আমরা আগে জেনেছি, সেই জন্য কিন্তু আশা করি তোমরা এই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার জানো। যারা জানো না তারা কিন্তু আরেকবার তোমরা ভালো করে জেনে নাও, এবং যারা তোমরা জানো তোমরা কিন্তু একবার রিভাইজ করে নাও অবশ্যই। ফার্স্ট কোশ্চেনটা কী আছে, কেকের দেশ বলা হয় কাকে, কেসের দেশ বলা হয় অকল্যান্ডকে, কেকের দেশ বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটা কী আছে, মানে মোহিনী আট্টম নাচটি কোন দেশ, কোন প্রদেশের, আমাদের কোন আমাদের অঙ্গরাজ্যের এখানে বলতে লাগবে। তাহলে মোহিনী নাট্যম আমাদের কেরেলার একটি নাচ, কোথাকার, কেরেলার। নেক্সট কোশ্চেনটা কী আছে, জীবনের ঝরাপাটা যেটি কিনা একটি আত্মজীবনী, এটি কোথায় প্রকাশিত হতো, কোন পত্রিকায় এটি প্রকাশিত হয়ে হতো সেটা আমাদেরকে বলতে লাগবে। কোথায় প্রকাশিত হয়েছিল, এটি দেশ পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন আমাদের কী আছে, জনশিক্ষা কমিটি গঠিত হয়, কোশ্চেনগুলো আমরা কিন্তু অনেকবার আগেই করেছি। জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়, 1823 খ্রিস্টাব্দে। ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু লাইক করতে থাকবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও কিন্তু অবশ্যই করবে, এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখবে। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের, কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধি ভূষিত করেন, তাহলে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেছিল কে, করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, এনাকে ব্রহ্মানন্দতে উপাধিতে ভূষিত করেছিলেন। নেক্সট কোশ্চেনটা দেখে নেবো কী আছে আমাদের, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ, কে ছিল, গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট কোশ্চেনটি কী আছে আমাদের, 4 বছর যুদ্ধে ইংরেজের সেনাপতি ছিলেন, 4 বছর যুদ্ধে ইংরেজের সেনাপতি কে ছিল, রক্সেস ছিল ইংরেজের সেনাপতি তখনকার। নেক্সট কোশ্চেন আমাদের কী আছে, নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়, নীলদর্পণ নাটকটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল সেটা আমাদেরকে এখানে বলতে লাগবে, কোথা থেকে হয়েছিল, এটি ঢাকা থেকে হয়েছিল, এখান ঘর সঠিক উত্তর হয়ে যায় আমাদের। নেক্সট কোশ্চেনটি কী আছে, পাশ্চাত্য শিক্ষাবাদী শিক্ষা বিস্তারের সমর্থন ছিলেন, তাহলে পাশ্চাত্য শিক্ষাবাদী শিক্ষা বিস্তারে সমর্থন কে ছিল, পাশ্চাত্যবাদী শিক্ষা বিস্তারের সমর্থন ছিলেন আমাদের রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন আমাদের আছে, জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন, জমিদার সভার প্রথম সভাপতি ছিল আমাদের রাধাকান্ত দেব, এখান থেকে আমাদের গটা সঠিক উত্তর, সরি, এখানে রাধাকান্ত দেব না, প্রসন্ন কুমার ঠাকুর, মেবি এটা একটু চেক করে নেবে, এটা প্রসন্ন কুমার ঠাকুর আমাদের হওয়া উচিত এখানে অ্যান্সারটা সঠিক উত্তর, তাহলে এখানে প্রসন্ন কুমার ঠাকুর এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, এখানে কী আছে, ভারত মাতা চিত্রটির নামকরণ করেন, তাহলে ভারত মাতা চিত্রটির নামকরণ কে করেছিল, ভগিনী নিবেদিতা এটার নামকরণ করেছিল, কে, ভগিনী নিবেদিতা এটা নামকরণ করেছিল। আগলা কোশ্চেনটা আমাদের কী আছে, এখানে ভারতীয় শিক্ষা জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন, তাহলে জাতীয় শিক্ষা এই কথাটিকে প্রথম কে ব্যবহার করেছিল, এটাকে প্রসন্ন কুমার ঠাকুর এটাকে প্রথম ব্যবহার করেছিল। নেক্সট কোশ্চেন আছে আমাদের, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আন্দোলন করার জন্য বালগঙ্গাধর তিলককে বন্দি করা হয়, তাহলে বঙ্গ বিরোধী আন্দোলন করার জন্য বালগঙ্গাধর তিলককে কোন জেলে বন্দি করা হয়েছিল সেটা এখানে বলতে লাগবে, তাহলে মান্দালয় জেলে এনাকে বন্দি করা হয়েছিল, কোথায়, মান্দালয় জেলে। নেক্সট কোশ্চেন আছে আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা এমএ ডিগ্রি লাভ করেন কে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা এমএ ডিগ্রি লাভ করেন, লীলা রায়। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের, কল্পনা দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে কল্পনা দত্ত কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দিল্লিতে ত্যাগ করেন। নেক্সট কোশ্চেনটা কী আছে আমাদের, স্বদেশ বান্ধব সমিতি যুক্ত ছিল, তাহলে স্বদেশ বান্ধব সমিতিটা যুক্ত ছিল কোন আন্দোলনের সঙ্গে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে এটি যুক্ত ছিল। নেক্সট কোশ্চেন আছে আমাদের, এখানে কৃষক প্রাজ্য পার্টির প্রতীক কী ছিল, তাহলে কৃষক প্রাজ্য পার্টির প্রতীক আমাদের কী ছিল, লাঙ্গল ছিল, এখান থেকে গটা আমাদের সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট কোশ্চেন আছে আমাদের, কী কী এখানে, নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছদ্মনাম ছিল, তাহলে নরেন্দ্রনাথ ভট্টাচার্য ছদ্মনাম কী ছিল, মি মার্টিন, কী ছিল, মি মার্টিন। নেক্সট কোশ্চেন কী আছে আমাদের, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে, নেহরু লিয়াকত চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, এটি 1950 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট কোশ্চেন আমাদের কী আছে এখানে, যে অঙ্গরাজ্য 1875 খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়, কোন অঙ্গরাজ্য ভারতে 1875 খ্রিস্টাব্দে যুক্ত হয়েছিল, এটি হয়েছিল সিকিম হয়েছিল, কী হয়েছিল, এটি সিকিম 1875 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা মনে করে নেবে অবশ্যই, এবং তোমরা যদি মনে একবারই না হয়ে থাকে আরেকবার ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদের সমস্তগুলো মনে হয়ে যাবে। এবং আমি আশাবাদী তুমি যদি সমস্ত ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে দেখে নাও, কিন্তু তোমরা 100% তোমরা 20টাই সঠিক উত্তর দিয়ে আসতে পারবে, এবং 20 নম্বর এখান থেকে তোমরা MCQ যত সাবজেক্ট, সমস্ত সাবজেক্টের উপরে যত MCQ আছে সমস্তগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। শুধু এই কদিন তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিও কয়েকটা শুধু দেখে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে, সমস্ত MCQ তোমরা পেরে যাবে অবশ্যই। তাহলে ভিডিওটা আজকের জন্য এতক্ষণই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।